সারা বিশ্বের মধ্যে আয়েলস লিসনিং এর এমসিকিউ নিয়ে এত স্পেশাল ক্লাস আপনি আর পাবেন বলে আমার আর মনে হয় না আসসালামু আলাইকুম एवरीवन আমি ইমরান আলিফতি আয়েলস ইন্সট্রাক্টর আয়েলস ক্লাস বাংলায় বিডি এবং আয়েলস আই সারা জীবন আয়েলস লিসনিং এর এমসিকিউ নিয়ে এত এত প্যারা শর্টকাট ফলো করার পরেও আজও আপনি লিসনিং এর এমসিকিউ কে ইমপ্রুভ করতে পারেন নাই আজকের ক্লাসে আপনি যদি আমার এই রুলস নাম্বার 1 থেকে শুরু করে রুলস নাম্বার 12 পর্যন্ত প্রত্যেকটা রুলসকে ক্লাসের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন আমার মনে হয় আপনার লিসেনিং এর এমসিকিউ নিয়ে আর কোনোদিন আপনি প্যারা খেতে হবে না আজকের এই ক্লাসটিকে আমি দুইটি ভাগে ভাগ করব প্রথম ভাগে আপনাদেরকে আমি 12টা রুলসকে একদম পাই টু পাই বুঝিয়ে দেব ক্যামব্রিজ বুক নাম্বার নাইন থেকে শুরু করে ক্যামব্রিজ বুক নাম্বার নাইনটিন পর্যন্ত এবং দুই নাম্বার পার্টে আপনাদেরকে আমি এই সেম রুলসগুলোকে একদম প্র্যাকটিক্যালি ক্যামব্রিজ থেকে দেখাই দেব। ক্লাস শেষ করার পরে আপনি যে কোনো ক্যাম্ব্রিজে যাবেন আপনি যে কোনো এর গিয়ে অডিও দেখবেন যে কোনো আমার রুলস থেকে করে আসেন আপনার পরীক্ষায় আপনার এর মধ্যে অন্য কোনো বইয়ের মধ্যে যে কোনো জায়গা থেকে এমসিকিউ উত্তর আসলে আমার এই বারোটা রুলস কে ফলো করেই আপনাকে উত্তর দিবে ইনশাআল্লাহ লিসনিং এর এমসিকিউ হচ্ছে দুই ধরনের হয়ে থাকে একটা এমসিকিউ আসে পরীক্ষায় তিনটা অপশন যুক্ত এমসিকিউ এমসিকিউ একটা আসে পরীক্ষায় পাঁচটা অপশন যুক্তিং এর সেকশন টু এর মধ্যে মধ্যে এমসিকিউ আসে লিসনিং এর সেকশন থ্রি এর মধ্যে এমসিকিউ আসে তো অনেকে মনে করে থাকে এই যে সেকশন টু এ আসলো তিনটা অপশন যুক্ত এমসিকিউ আসলো পাঁচটা অপশন যুক্ত এমসিকিউ আসলো সেকশন ওয়ানে আসলো টু এ আসলো থ্রিতে আসলো মানে আলাদা আলাদা নিয়ম বাট আলটিমেটলি কোনো ধরনের বেলায় আলাদা আলাদা কোনো নিয়ম নাই মনে রাখবেন ওয়ানে সময় আপনার স্পিকার থাকবে দুইজন লিসনিং এর সেকশন টু তে সবসময় স্পিকার থাকবে একজন লিসনিং এর সেকশন থ্রিতে সব সময় স্পিকার থাকার লিমিটটা হচ্ছে দুই থেকে শুরু করে চারজন আপনার কি করবেন প্রথম কাজটা হচ্ছে আপনি প্রথমে প্রশ্নকে ভালো করে পড়বেন আপনার যেটা কুয়েশন থাকবে এমসি কিউ এর এই কুয়েশনটাকে আপনি পড়বেন এবং আপনি কুয়েশন থেকে দুই থেকে চারটা দুই থেকে তিনটা সর্বনিম্ন দুইটা আপনি কিওয়ার্ড নেবেন কিওয়ার্ড কেন নিতে হবে আপনি আসেন এইখানের মধ্যে মনে করেন এইখান থেকে আপনি কিওয়ার্ড নিলেন এই যে শিপ মার্কেট হ্যাঁ শিপ মার্কেট আছে আচ্ছা সমস্যা নেই আচ্ছা মনে করেন এইখানের মধ্যে দেওয়া আছে ইয়াং ফেশন কম্পিটিশন রাইট এখন আপনি মনে করেন এগারো নাম্বারটা দৌড়লেন উত্তর কিন্তু এগারো নাম্বারটা আপনি মার্ক করতে করতে সে বারো নাম্বারটা বলে গেছে আপনি ধরতেই পারেন নাই তখন আপনারা কি করেন অটোমেটিকলি ট্র্যাক লুজ করে ফেলেন তাই না অনেকের একটা প্রবলেম হচ্ছে কি ভাই আমি একটা ধরতে ধরতে অন্যটা বলে যাই তো আপনি এটা ধরতে পারেন নাই সঙ্গে সঙ্গে দেখেন পরবর্তী কোয়েশনে কিন্তু একটা ক্লিয়ার কিওয়ার্ড আপনাকে বলে দিছে আপনি এখানে এসে ধরে বসে থাকবেন যেটা আপনাকে কখন বলে তখন আপনি কিন্তু এটা শুনতে পাবেন পরবর্তীতে তাহলে আপনি কি করবেন একটা মিস করলে পরেরটা থেকে আপনি ট্র্যাক লুজ করবেন না ঠিক আছে যে কোনো কোয়েশনের বেলায় তারা কখনো আপনাকে আগে উত্তর দিবে না এতে আপনার এমসি কি হোক সেকশন টু সেকশন থ্রি যে কোনো কোয়েশন তারা আপনাকে আগে কোয়েশন বলবে তারপরে নিচের অপশন থেকে আপনাকে অপশনগুলোকে কি করবে বলে যাবে ঠিক আছে পড়বেন কোয়েশন থেকে কিওয়ার্ড নেবেন পাশাপাশি অনেকে বলে যে অপশনগুলো পড়ার দরকার নেই তো অনেকে অপশনগুলোকে আগে না পড়ে তারপরে সে হিমশিম খায় এটা আমি আপনাকে অপশনাল বলে দিচ্ছি যদি আপনি মনে করেন আপনি মার্ক করতে পারেন যে পাশাপাশি আপনি আপনি একটু দ্রুত পড়ে করে কিছু একটা কিওয়ার্ড নিয়ে রাখবেন এই ক্ষেত্রে অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে পরীক্ষায় তো অনেক বড় বড় অপশন দিয়ে দেয় এই বড় অপশনগুলোকে আপনি কিভাবে ছুটো করবেন এই বিষয়টা আমি আপনাকে আলটিমেটলি স্টেপ বাই স্টেপ আকারে বুঝাই দেবো দুই নাম্বার রুলসটা খুবই গুরুত্বপূর্ণ ওকে আমরা খালি এম সিকিউলাকে পড়ে যাই আপনাদেরকে আমি ক্লাসের শুরুতে বলছিলাম আপনাকে এমসিকিউতে ভালো করার জন্য এমন একটা অবস্থানে যেতে হবে যেই অবস্থানে গেলে আপনি কোয়েশ্চন দেখার পরেই আপনি বলতে পারেন যে উত্তরটা ওইভাবে দিতে পারে তখন কিন্তু আপনি এম পারবেন ঠিক আছে না কিন্তু আপনি হাবুডুবু খাবেন খালি সিস্টেমটা হচ্ছে কি আপনি এখানে বলে যে দুই নাম্বার রুলস প্রথম রুলস হ্যাঁ মানে প্রথম আপনাদের মেথডটা হচ্ছে প্রথমত আপনি কোয়েশ্চন যখন আপনি মার্ক করবেন তখনই দেখবেন আপনার ওই কোয়েশনটা আলটিমেটলি কোন টেন্সে দেওয়া আছে এম যেটা কোয়েশন আপনি মার্ক করছেন এখন ওই কোয়েশনটা কোন টেন্সে দেওয়া আছে আপনার কোয়েশন যেই টেন্সে দেওয়া থাকবে আপনার স্পিকার যখন আপনাকে অডিওর মধ্যে উত্তরগুলা দিয়ে যাবে তখন আপনাকে আলটিমেটলি সেম টেন্সে উত্তরটা বলে যাবে লাইক মনে হয় আপনার কোয়েশন দেওয়া আছে প্রেজেন্ট টেন্সে দ্যাট মিন্স আপনাকে কি হবে উত্তরটাও সেই মেখারে প্রেজেন্ট টেন্সে উত্তর দিয়ে যাবে ঠিক আছে আপনার কুয়েশন পাস টেন্সে থাকলে উত্তরটা আপনাকে কি করবে সেই মাখারে পাস্ট টেন্সে দিয়ে যাবে উত্তর ফিউচার টেন্সে থাকলে সেই মাখার উত্তরটা আপনাকে ফিউচার টেন্সে দিয়ে থাকবে মানে কুয়েশন আসছে প্রেজেন্ট আপনাকে উত্তর দিয়ে দিচ্ছে পাস টেন্স এরকম জীবনে হবে না কুয়েশন যেই টেন্সে উত্তরটাও সেই টেন্সে ঠিক আছে আচ্ছা এতে আপনার লিসনিং এর যতগুলো এমসিকিউ পরীক্ষা আসবে 80% এমসিকিউ গুলা এরকমের টেন্সের মাধ্যমে উত্তর করা সঠিক হবে ঠিক আছে আমি যদি আপনাকে একটা কোশ্চেন দেখাই আপনি কেমনে টেন্সগুলো চিনতে পারবেন লাইক মনে করুন কোশ্চেন নাম্বার 11 আপনি এখন কোনো বই বের করার লাগবে না ঠিক আছে বলতেছে হুইচ ইজ দা মোস্ট র‍্যাপিডলি গ্রোইং গ্রুপ তাহলে কি बोलतेছে প্রেজেন্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব দ্যাট মিন্স এই কোশ্চেনটা আপনাকে বলতেছে প্রেজেন্ট টেন্সে তাহলে নিচে দেওয়া আছে তিনটা অপশন না তাহলে যেই অপশনটা আপনাকে প্রেজেন্ট টেন্সে দেবে ওইটাকে আপনি উত্তর দিবেন অন্য কোন টেন্স যদি আপনাকে পাস টেন্সে দে আপনি দ্রুত কাটবেন ফিউচার টেন্সে বলতেছে আপনি দ্রুত এটাকে কাটবেন ঠিক আছে লাইক মনে করেন এখানে বলতেছে কার পার্কিং ইজ ফ্রি ইন সাম কার পার্ক ইফ ইউ তাহলে কোয়েশ্চন কোন টেন্সে প্রেজেন্ট টেন্সে কোয়েশ্চন দ্যাট মিনস আপনাকে যেই অপশনটা প্রেজেন্ট টেন্সে দিব এটাকে উত্তর দিবেন অন্য কোনো টেন্সে দিলে আপনি দ্রুত এটাকে নানির বাড়ি পাঠাবেন ঠিক আছে এই কাজটা করবেন তাহলে আপনি এটা বুঝলেন কোয়েশন যেই টেন্সে উত্তর সেম টেন্সে আমি একটা কোয়েশন আপনাদেরকে দেখাই আপনারা আমাকে বলবেন এটা কোন টেন্সে দেওয়া আছে ঠিক আছে মনে করেন কোয়েশন নাম্বার থার্টিন বলেন তো কোয়েশনটা কোন টেন্সে দেওয়া আছে এই কাজটা করার পরে কিছু কথা আছে হ্যাঁ তবে কিছু মডেলকে খেয়াল রাখবেন কিছু মডেল সময় পাস্ট এবং ফিউচার নির্দেশ করে ঠিক আছে কিরকম মনে করেন কোয়েশনে বলা সাম ইন্ডিভিজুয়াল কুড হ্যাভ তাই না সো কুড হ্যাভ মানে থাকতে পারতো দ্যাট মিনস এটা দ্বারা বোঝালে সে আপনাকে পাস্ট বুঝাবে হ্যাঁ শুড হ্যাভ লিখা থাকলে এটা দ্বারা আপনাকে পাস্ট বোঝাবে উড হ্যাভ লেখা থাকে এটাকে তারা আপনাকে পাস্ট বুঝাবে আমি আপনাকে একটু পরে ক্যামব্রিজ থেকে দেখাই দিব এগুলা মাইট হ্যাভ থাকলেও তারা পাস্ট তারা বুঝাই দিয়ে যায় এগুলাকে অ্যান্ড মাস্ট হ্যাভ থাকলেও তারা পাস্ট বোঝায় তাহলে এগুলা হচ্ছে স্পেশাল এগুলাকে লিখে রাখবেন খালি কুড হ্যাভ শুড হ্যাভ উড হ্যাভ মাইট হ্যাভ হ্যাঁ মাস্ট হ্যাভ এগুলা ফলো করে থাকে আর যদি কোয়েশনে বলা থাকে মেই মাইট ক্যান অথবা শুধু কুড তাহলে তখন তারা কি করে এগুলা দ্বারা ফিউচার নির্দেশ করে ঠিক আছে এগুলার দ্বারা আপনার ফিউচার নির্দেশ করে ওকে ঠিক আছে আসেন এখন টেন্স গেল এক নাম্বার আমাদের স্পেশাল রুলসটা টেন্স যাওয়ার পরে তিন নাম্বার রুলসটা হচ্ছে প্রশ্নের মধ্যে খেয়াল করবেন মাঝে মাঝে রেসপন্সিবল স্পিকার আছে দেখবেন যে কোয়েশনের মধ্যে রেসপন্সিবল স্পিকার আছে কিনা আপনি যখন আপনার পরীক্ষা এমসি আছে দেখবেন যে এমসি এর মধ্যে কমপক্ষে দুই থেকে চারটা রেসপন্সিবল স্পিকার যুক্ত আপনার ইয়ে দিয়ে দেয় এমসি কিউ কোয়েশন দিয়ে দেয় তাহলে খেয়াল করবেন রেসপন্সিবল স্পিকার আছে কিনা যদি থাকে তাহলে যিনি রেসপন্সিবল স্পিকার থাকবে উনি উত্তর দিবে ওনার কথাই হবে উত্তর অন্য কোন স্পিকার অন্য কোন অপশন সম্পর্কে কথাবার্তা বলে গেলে এগুলাকে আমরা উত্তর হিসাবে নিব না সঙ্গে সঙ্গে এটা কি আমরা নানির বাড়ি পাঠাই দিব ঠিক আছে কেমনে খেয়াল করেন রেসপন্সিবল স্পিকার কাকে বলে তাহলে আমরা একটু দেখি আসেন ডিট খোলিন ফাইন্ড মোর স্যাটিসফাইং অ্যাবাউট হিজ ব্রিড রিউজ প্রজেক্ট না আচ্ছা পার্ট থ্রি দ্যাট মিনস আমাদের এখানের মধ্যে স্পিকার থাকতে পারে দুই থেকে চারজন তাহলে অপশন দেওয়া আছে পাঁচটা এখান থেকে আমাদেরকে দুইটা অপশন চুজ করতে হবে আর কোয়েশনে বলে দিছে রেসপন্সিবল স্পিকারকে খোলিন তার মানে অনেক বেশি স্পিকার থাকা সত্ত্বেও অন্য কোন স্পিকার অন্য কোন অপশন নিলে আমরা খালি খাটবো আমরা খালি খাটবো আর যখন খোলিন কোন অপশন নিয়ে কথাবার্তা বলবে ওইটাকে আমরা উত্তর দিব ঠিক আছে মনে করেন আরেকজন ব্যক্তির নাম হচ্ছে রহিম হ্যাঁ এখন রহিম বলতেছে ডি নাম্বার অপশন নিয়ে রহিম বলতেছে ই নাম্বার অপশন অপশন নিয়ে যে কলিন নিয়ে কথাবার্তা বলবে ওইটাকে আপনি উত্তর দিবেন এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ভাই এখানে তো আমরা ভিডিও দেখতে পাচ্ছি না নাম দেখতে পাচ্ছি এখন তো অডিওর মধ্যে কে রহিম আর কে গুল্লা আর কে আলু আর কে মুলা কেমন কে চিনবো ওরা নাম ধরে বলে লাইক মনে করেন অন্য স্পিকারের নাম হচ্ছে আপনার রহিম এখন রহিম কি করতেছে বলতেছে যে কলিন সো তার মানে কি বুঝলাম অন্য স্পিকারের নাম হচ্ছে কলিন ঠিক আছে বলতেছে হোয়াট ডাস ইন দ্য টাউন অফ হরটন তাহলে কে বলতেছে ডেভ বলতেছে এখানে আমাদের দেখেন স্পিকার দুইজন আছে বলতেছে একজন স্পিকারের নাম নাটালি একজনের নাম ডেভ আর 29 নাইন নাম্বার কোয়েশনে বলতেছে যে হোয়াট ডাজ ডেভ সে তার উত্তরটা আপনাকে কে দিবে ডেভ দিবে অন্য কোন স্পিকার নাটালি হোক অথবা আপনার অন্য কোন স্পিকার হোক কোনো অপশন বললে দ্রুত নানির বাড়ি পাঠাইবেন ডেভ যা বলবে তাকেই আপনি উত্তর দিয়ে দিবেন হোয়াট ওয়াজ

ছয়টা কোয়েশ্চনে তিনটাই রেসপন্সিবল স্পিকার দেওয়া আছে ওকে এখানে বলতেছে উইচ টু হবিস ওয়াজ থর হায়ডাল ভেরি ইন্টারেস্টেড এজ এ ইয় তার মানে স্পিকারকে থর হায়ডাল তাহলে থর হায়ডাল যেগুলো বলছিল ওগুলো উত্তর অন্য কেউ বললে ওগুলাকে আপনি উত্তর নেবেন না ঠিক আছে আচ্ছা আমাদের কিওয়ার্ডের দিকে আপনি শকুনের মতো নজর দিয়ে রাখেন কখন কিওয়ার্ডটা আপনাকে বলে ঠিক আছে লাইক আপনি কিওয়ার্ড নিলেন এখান থেকে আপনি খেয়াল করেন এই যে কিওয়ার্ডটা সেকেন্ড অর্ডের মধ্যে আপনাকে কখন বলতেছে ভালো করে শুনেন তাহলে পরপরই কি করবেন ওয়ার্ড নিচের অপশনের প্রতি আপনি খেয়াল রাখেন অপশন দেওয়া আছে যে এ বিসি অথবা চারটা থাকতে পারে তিনটা থাকতে পারে ঠিক আছে আপনি তো এর আগে অপশন ছোটো ছোটো করে মার্ক করে নিবেন সমস্যা নেই মার্ক করে রাখবেন আপনি এখান থেকে আচ্ছা আপনি খেয়াল করবেন এইখানের মধ্যে দেওয়া আছে মনে করেন এ বি সি তাই না বা এ বি সি ডি আমরা কি মনে করে থাকি যে স্পিকার এ থেকে শুরু করবে কিন্তু না স্পিকার কথাবার্তা সি থেকেও শুরু করতে পারে বি থেকেও শুরু করতে পারে এ থেকেও শুরু করতে পারে আপনি ভালো করে খেয়াল রাখবেন স্পিকার কোন অপশনটাকে তারা আগে বলা শুরু করতেছে বেশিরভাগ সময় দেখা গেছে আপনার স্পিকার প্রথমে যে অপশনটা বলতেছে প্রথমে ফার্স্টেই হ্যাঁ ওই অপশনটা বেশিরভাগ সময়ে উত্তর হয় না তার মানে যারা অন্ধকারে ডিল মারবেন হ্যাঁ প্রথম প্রশ্ন যেন আপনাকে সি বলছে তাহলে আপনি সেটাকে উত্তর দিয়ে না বাকি দুইটা থেকে যে কোনো একটাকে দিয়ে দিন ওকে অন্ধকারে ডিল মারলে এটা গেল রুলস নাম্বার সিক্সে আসেন এবং এইটা হচ্ছে এম এর গ্রামারের পরেই মানে এক নাম্বার রুলস বলছিলাম না গ্রামার গ্রামারের পরেই এই রুলসের অবস্থান রুলস নাম্বার সিক্স অডিও চলাকালীন অবস্থায় আপনাকে মাঝে মাঝে স্পিকার বেটু দিবে আপনার মুখে কলা দিয়ে কলা কেলে নিবে উত্তর দিয়ে উত্তরটাকে বাদ দিয়ে দিবে ঠিক আছে কিভাবে মনে করেন অডিও চলাকালীন অবস্থায় খেয়াল করেন ট্রানজিশন ওয়ার্ড বলে কিনা সাধারণত ট্রানজিশন ওয়ার্ডের কারণে উত্তর পরিবর্তন অথবা উত্তর স্থায়ী হয়ে যায় এটা সেকশন ওয়ান অথবা থ্রিতে হইলে কিভাবে ফলো করবে সেকশন টু তে হইলে কেমনে ফলো করবে এগুলোকে আপনাদেরকে আমি স্টেপ আকারে শিখাই দেবো আসেন ট্রানজিশন ওয়ার্ড মানে কি ওকে এর আগে আপনাকে ট্রানজিশন ওয়ার্ডটা শিখে ট্রানজিশন ওয়ার্ড হচ্ছে মোটামুটি দুই রকমের একটাকে আমরা বলে থাকি পজিটিভ ট্রানজিশন ওয়ার্ড একটাকে আমরা বলবো নেগেটিভ ট্রানজিশন ওয়ার্ড ঠিক আছে লাইক মনে করেন একটা কোয়েশ্চন আপনাকে একটা অপশন বলে দিচ্ছে ওকে সেকশন ওয়ান অথবা থ্রিতে ওয়ান বা থ্রিতে কতজন স্পিকার থাকে দুই থেকে চারজন তার মানে একটা অপশন একজন স্পিকার বললো বলার পরে অন্য স্পিকার একটা নেগেটিভ ট্রানজিশন ওয়ার্ড বলছে মানে সে বলে ফেলছে অন্য স্পিকার বলে ফেলছে বাট তার মানে একটা অপশন বলার পরে অন্য স্পিকার একটা নেগেটিভ ট্রানজিশন ওয়ার্ড যদি বলে ফেলে তার মানে একটু আগে যেই অপশনটা অন্য স্পিকার বলছে ওই অন্য স্পিকারটা উত্তর আর হবে না এটা বাদ ঠিক আছে লাইক একটা অপশন একটা আপনার অপশন স্পিকার বলার পরে অন্য স্পিকার বলতেছে ইয়েস সঙ্গে সঙ্গে স্পিডে বলে ফেলছে বাট অথবা অন্য স্পিকার বলছে বলে ফেলছে বাট অথবা সঙ্গে সঙ্গে শুধু বাট বলে ফেলছে অল বলছে ও ও মাইট ন মেবি হ্যাঁ এগুলো তার মানে এর আগের অপশনটা উত্তর হবে না এর পরে উত্তর হবে যেটা রিডিং এ সেই মেখারে কাজে বলে দেয় ঠিক আছে আচ্ছা আর যদি একজন স্পিকার একটা অপশন বলার পরে অন্য স্পিকার বলে ফেলে অথবা অন্য স্পিকার বলে ফেলে রাইট দ্যাটস রাইট আই সি দ্যাট সাউন্ড সেন্সিবল অথবা গুড রাইট গুডলি ওকে শেয়ার দ্যাট শুড বি ফাইন অথবা এইটা বলে দ্যাট মিনস ওই অপশনটাই উত্তর মানে একটা অপশন বলার পরে যদি পজিটিভ অন্য স্পিকার পজিটিভ ওয়ার্ড বলে তাহলে এটাই উত্তর আর যদি নেগেটিভ বলে তাহলে এটা উত্তর হবে না ঠিক আছে নেগেটিভ পরে যেটা অপশন বলবো ওইটাকে আপনি উত্তর হিসাবে দিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা এখন আসেন সেকশন ওয়ান অথবা থ্রিতে তারা পজিটিভ এবং নেগেটিভ দুইটাকেই ফলো করতে পারে এবং সেকশন টুতে আমরা জানি স্পিকার থাকে একজন তার মানে আপনার ওই একজন স্পিকার যিনি আপনাকে কোয়েশন বলবেন উনি আপনাকে অ্যান্সার দিবেন সেই ক্ষেত্রে সেকশন টুতে একমাত্র নেগেটিভ ট্রানজিশন ওয়ার্ডগুলো ব্যবহার করে এবং সব বেশি ব্যবহার করে বাট আর আপনি বাটকে ধরতে পারেন না যার কারণে আপনি অনেক সময় উত্তরগুলোকে মিস করে ফেলেন ঠিক আছে তাহলে এগুলার গুরুত্ব নিতে অনেক বেশি এগুলাও সবচেয়ে বেশি এখানে ব্যবহার হবে লিসনিংয়ের এমসিকিউ সেকশন ওয়ান সেকশন টু সেকশন থ্রি এর বেলায় খেয়াল রাখবেন এগুলা করিমা অ্যান্ড রহিমা এক্স অ্যান্ড জেড অ্যাগ্রি দ্যাট অল পিপল অ্যাগ্রি দ্যাট অল স্টুডেন্ট এগ্রি দ্যাট আপনি দেখছিলেন এগুলা দেখেন স্টুডেন্ট এগ্রি হ্যাঁ অনেক মানুষ এগ্রি করে দেখেন কি বলতেছে ওয়ার্ড ডু দে দে সে হ্যাঁ অনেক মানুষ বলতেছে আচ্ছা দেখেন আহ ডু দে সে হ্যাঁ আচ্ছা আরো দেখেন সবগুলা এমসি কে যেগুলা সিটি আছে এগুলা এগুলা ছাড়া কোনো উপায় নাই ওকে আমি আপনাকে যেগুলো দেখাবো ওগুলোই ব্যবহার করবে এগুলো ছাড়া কোনো কিছু ব্যবহার করে না ম্যানেজার সে আচ্ছা এটা তো সিঙ্গুলার সমস্যা নেই আপনাকে আমি আরেকটু দেখাই এখানে তো দেখেন যে রেসপন্সিবল একজন ব্যক্তি না রেসপন্সিবল স্পিকার এই যে রাস আবার এখানে বলতেছে এই যে দেখেন রাস অ্যান্ড হিস থিয়েটার অ্যাগ্রি মানে এক্স অ্যান্ড জেড অ্যাগ্রি দ্যাট না দেওয়া আছে আবার দেখেন দে বোথ অ্যাগ্রি দ্যাট ওকে আচ্ছা এখানে আর নাই দেখেন আপনার মোটামুটি দুইটা পেয়ে গেলাম আপনার অনেকজন মিলে এগ্রি করতেছে যে ওকে আবার দেখেন কার্ লায়ন রব ওয়াইট সারপ্রাইজড আমাকে একটু বলেন তো সারপ্রাইজড হওয়া এই জিনিসটা পজিটিভ জিনিস নাকি নেগেটিভ জিনিস এরকম বললে উত্তর দিতে গিয়ে অ্যান্সার বলতে গিয়ে তারা অপশন গুলাকে তো বলবে সমস্যা নাই তো যে অপশন বলার পরে অন্য স্পিকার একটা পজিটিভ ট্রানজিশন ওয়ার্ড ব্যবহার করবে লাইক মানে অন্য স্পিকার বলতে হবে ইয়েস রাইট দ্যাটস রাইট এগুলা বলতে হবে এগুলা বললে ওই অপশনটাকে আপনি উত্তর দিবেন না হলে আপনি উত্তর দিবেন না ঠিক আছে যদি সে নেগেটিভ বলে উত্তর দেওয়া যাবে না কারণ এগ্রি করা মানে তারা একমত হচ্ছে মানে একটা পজিটিভ জিনিস তার মানে উত্তর দিতে গেলে তারা কি করবে আপনাকে পজিটিভ ট্রানজিশন ওয়ার্ড ব্যবহার করে উত্তর দিবে একটা অপশন বলতে পারে নেগেটিভ বললে ওইটাকে উত্তর আপনি দিবেন না কখনোই দিবেন না মাঝে মাঝে যেটা বললাম একটু আগে মাঝে মাঝে বলে সাম সামপিপুল ডিজ্রি দ্যাট মানে কিছু মানুষ কি করবে দ্বিমত পোষণ করবে তার মানে সিস্টেমটা হয় আমি আপনাকে একটু দেখি তো আপনাকে বলতেছে তা ডিজিএগ্রি বললে মনে রাখবেন নিচে যেগুলো আপনার অপশন দেওয়া আছে হ্যাঁ এটা কিন্তু একটু আপনাকে একটু আপনাকে একটু উল্টা কথা বলে শোনেন এটা একটু কঠিন জিনিস শোনেন ডিজিএগ্রি বললে নিচে যেগুলো অপশন দেওয়া আছে অপশন মধ্যে সেম এর মধ্যে আমরা আগে দেখতাম যে অন্যান্য দিব তাই না কিন্তু ওই বললে বললে সেম উত্তর মনে করেন এখানে বলতেছে হাউ পপুলার দে আর এমাং ইয়াং পিপল অডিওর মধ্যে বলতেছে তারা পপুলার না তার মানে একটা উত্তর আর মানে উল্টা কথা বললে উত্তর দিব আর সেম সেম বললে উত্তরটা খাটবো রুলস নাম্বার নাইন যেগুলো অপশন দেওয়া আছে হ্যাঁ নিচে দেখে যেগুলো অডিও এর মধ্যে যদি আপনাকে মনে করেন অপশন কিন্তু লম্বা লম্বা থাকে না আমি যদি আপনাকে একটু দেখাই প্র্যাকটিক্যালি দেখেন টোয়েন্টি ফোর নাম্বার এখানে বলতেছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস মেকিং অ্যাকশন প্ল্যান ওকে

অর্ধেক অর্ধেককে এনে তারা কি করছে একটা মিক্স করে ফেলছে একসঙ্গে বলে ফেলছে দুইটা দুইটার অর্ধেক অর্ধেক একসঙ্গে বলে ফেলছে এইরকমের দুইটা অপশনকে এক একসঙ্গে যদি তারা মিক্স করে খিচুড়ি বানায় ফেলে তাহলে আমরা কি করব সঙ্গে সঙ্গে দুইটাকে ঠিক আছে যদি একটা মাত্র অপশন নিয়ে কথাবার্তা বলে কিন্তু বাকি কোনো অপশনে নিয়ে আর কথাবার্তা বলেই নাই মনে করেন শুরু করছে বিসমিল্লা আর কোয়েশ্চেন নাম্বার ইলেভেন আর তিনটা অপশন থেকে মাত্র একটা অপশন নিয়ে বলছে কোন অপশনে কথাবার্তা বলেই নাই তার মানে যেটা বলছে ওইটাই উত্তর তো গেলে বলে ওয়ার্ডের মধ্যে ঠিক আছে বাদ এটা খুবই কম সময় করে মনে করেন জিরো পয়েন্ট জিরো 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 ইনফিনিটি ওয়ান পার্সেন্ট একদম খুব কম সময় কাহিনী করে বাট এটা করে থাকে এটা গেল রুলস নাম্বার ইলেভেন অপশন বলার সময় যদি অপশনগুলোকে উল্টা বলে কোনো সময় ওই উল্টা বলা কেটে খেটে দিবেন আপনি ঠিক আছে লাইক মনে করেন এ নাম্বার বলতেছে ইটস আ পাবলিক হলিডে অডিয়ের মধ্যে বলতেছে যে পাবলিক হলিডে না তার উল্টা বলছে না কেটে দিবেন এখানে বলতেছে দি রেস্টুরেন্ট ইজ অলমোস্ট ফুলি বুকড রেস্টুরেন্টটা অলমোস্ট একদম বুক করা তাই না সে বলতে পারে যে ইন দ্য রেস্টুরেন্ট হ্যাভ সাম ফিওয়ার সিট অ্যাভাইলেবল কিছু ফিওয়ার সিট কি আছে অ্যাভাইলেবল আছে উল্টা কথা না বলছে ফুল কোর্টের মধ্যে বলছে অ্যাভাইলেবল তাহলে আপনি কি করেন এটাকে কেটে দিবেন তাহলে উল্টা বললে কি করবেন ডেফিনেটলি কাটতে হবে মনে করেন এ নাম্বারে বলতেছে দে হ্যাড অল ওন প্রাইজেস ফর দেয়ার মিউজিক তারা সবাই জিতছে সে বলে হর্ডের মধ্যে অনলি করিম অ্যান্ড রহিম ওন প্রাইজেস ফর দেয়ার মিউজিক তাহলে সবার কথা না বলে শুধু করিম এবং রহিমের কথা বলতেছে খাটবেন উল্টা বললে মনে করেন সি নাম্বারে বলতেছে দে ওয়ার অল আন্ডার টুয়ানি সেভেন ইয়ার্স সে বলতে পারে দে ওয়াই আর অল আন্ডার টুয়ানি ইয়ার্স অল্ড উল্টো না খাটবেন ঠিক আছে এইভাবে আর কি আচ্ছা আবার মনে করেন অপশন দেওয়া আছে ফার্স্ট এ আপনাকে যদি প্রেজেন্টে বলে আপনি খাটবেন এগুলা মানে মোটামুটি উল্টা বললেই খাটতে হবে ঠিক আছে আচ্ছা শেষ আমাদের রুলসগুলা লিস্টনেগার এম সিক আমরা কি মনে করে থাকি সবাই যে নিচে যেগুলা অপশন দেওয়া থাকবে এগুলাকে ওয়ার্ডিয়ের মধ্যে হয়তো সরাসরি বলে দিবে কিন্তু তারা সরাসরি নাও বলতে পারে তারা কি করে থাকবে আপনাকে বেলাই অথবা বক্স তারা তিনটা উপায় অবলম্বন করে উত্তর দিয়ে যায় উপায়গুলো হচ্ছে একটা উপায় কখনো কখনো অপশনে যা আছে ওইটাকে আপনাকে সরাসরি বলে দিবে ডিরেক্ট ওয়ে মনে করেন যে অপশনে যেগুলো বলা আছে হিস্টোরিক্যাল বিল্ডিং ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট আর্টস অ্যান্ড ক্রাফটস সরাসরি বলে দিতে পারে আবার অন্যান্য মাঝে মাঝে তারা কি করবে সরাসরি না বলে আপনাকে সিনোনিম দিবে মানে সমার্থক শব্দ যেগুলো আপনারা সবাই আমি ফেসবুকে শেয়ার দিয়েছিলাম আহ ওই যে রাসেল মিশেলের রিডিং স্ট্র্যাটেজি ওয়ের মধ্যে আছে এ থেকে শুরু করে জ্যাট পর্যন্ত রিডিং এর সিনোনিম আছে না এগুলো আপনার লিসনিং কাজে লাগবে রিডিং আপনার রাইটিং সব জায়গায় কাজে লাগবে তো এগুলো শিখবেন আর একটা অপশন বললে এটাকে উত্তর দিবেন দেবেন সাধারণত বলে না আর এগারো নাম্বারে বলছি অপশন যেগুলো দেওয়া আছে অপশনের উল্টা কথা বললে উত্তরগুলোকে আপনি কেটে দিবেন ঠিক আছে আইটা লাস্টে বললাম এটা এগুলা আমি জানি মনে থাকবে না কিন্তু আপনি কি করবেন এগুলা টেবিলের সামনে লিখে রেখে দিবেন ঠিক আছে আইএলস লিসনিংয়ের এম কিউ ধরার জন্য এগুলা ছাড়া আপনি পারবেন না আমি আপনাকে তো একটু দেখাইলাম না যেগুলাই আছে যে আপনি আপনি ক্লাস শেষ করার পরে যে কোনো ক্যাম্ব্রিজে যান আপনি যে কোনো কি অডিও স্ক্রিপ্টে যান দেখবেন যে এই বারোটা নিয়ম ফলো করার মাধ্যমে সে আপনাকে উত্তর দিছে আমি আপনাদেরকে এখন পাই টু পাই শিখাই দিই আসেন ওকে এক নাম্বার আসেন সো একটা এমসি কোয়েশনের মধ্যে অনেকগুলাকে আপনাকে মানে একটা এমসিকিউ এর মধ্যে অনেকগুলাকে তারা কি করতে পারে মিক্স করতে পারে তো মিক্স করলে এগুলো আমরা বুঝতে পারবো কোয়েশন দেখার পরে কোনো সমস্যা হবে না হবে সমস্যা নেই ওকে একটা বুঝাই দিই পরে আপনারা আপনাদের অনুভূতি শেয়ার করবেন এখন অনেকে মনে করতে পারে ভাই আপনি তো সহজটা দেখান নিজে করতে গেলে পারি না হ্যাঁ আমি আপনাকে সহজটা দেখাইলেও কঠিন থেকে দেখাই দিবে একটু পরে যাওয়ার পরে ঠিক আছে প্রথম কাজটা হচ্ছে আপনার মাথার ভিতরে আমি কনসেপ্টটাকে সেভ করে দেওয়া ওকে দেখেন ক্যাম্বিজ বুক নাম্বার টেন টেস্ট নাম্বার টু পেজ নাম্বার থার্টি ফাইভ এটা গেলে পাবেন আপনারা হ্যাঁ এইখানে আসেন সো পাঁচটা অপশন না সমস্যা নাই প্রথমে কি বলছি টেন্স দ্বারা তাহলে আমরা একটা টেন্স খেয়াল করি পাঁচটা অপশন তাহলে আমাদের কাজটা কি আমরা দুইটা অপশনকে চুজ করতে হবে পাঁচ থেকে দুইটা তিনটাকে বাদ দিতে হবে আচ্ছা দেখেন কোয়েশন নাম্বার থার্টি থেকে ফোরটি এখানে বলতেছে উইথ টু ফ্যাসিলিটিস আচ্ছা যাইয়েন না হ্যাঁ এরকম জিনিস এটা হচ্ছে আপনার তাহলে প্রেজেন্টই দেওয়া আছে এটা তাই না তাহলে আমার এইখানের মধ্যে আপনার অন্য কোনো টেনশন যদি আপনাকে বলে আপনি উত্তর নিবেন না আপনি খালি খাটবেন এগুলাকে বুঝছেন আচ্ছা এখন মনে করেন এইখানে আপনাকে বলতেছে যে কারেন্টলি কারেন্টলি মানে কি কারেন্ট বিদ্যুৎ না কারেন্টলি মানে সে আপনাকে এইখানের মধ্যে কারেন্টলির জায়গায় অনেক কিছু বলতে পারে ঘুরায় কি বলতে পারে একটু খেয়াল করেন কারেন্টলি মানে বর্তমানে সে আপনাকে প্রেজেন্ট বলতে পারে হ্যাঁ অথবা সে আপনাকে টুডেই বলতে পারে অ্যাট প্রেজেন্ট প্রেজেন্টলি টুডে না নাও এ অনেক কিছু বলতে পারে তাই না তাহলে কোন দুইটা ফ্যাসিলিটিস প্রেজেন্ট টেন্সে বলতে হবে বর্তমানে থিয়েটার মানুষকে অফার করতেছে যদি বলে আগামী বছর করবে ওকে গত বছর করেছিল এগুলাকে আপনি কখনো নিবেন না অপশনগুলোকে একটু পড়ি এ নাম্বারে বলতেছে রুম ফর হায়ার বি নাম্বারে বলতেছে ব্যাক স্টেজ টু তাহলে আমরা মার্ক করে রাখি সি নাম্বারে বলতেছে হায়ার ফর কস্টিউম আপনি খালি কস্টিউম নিতে পারেন ডি নাম্বারে বলতেছে বুক শপ ই নাম্বারে বলতেছে আপনাকে ক্যাফে ওকে এতটুকু সো এখন আসেন আমরা অডিও স্টার্ট করি প্রথমত আপনারা কোয়েশ্চন শুনবেন এবং দেখবেন যে বর্তমানে কোনটা অফার করতেছে ওইটাকে আমরা মার্ক করবো হ্যাঁ সো আমরা

is by organizing backstage tours is by organizing backstage tour So people can be shown round the building and learn how a theater operates. These are proving very popular backstage What we're finding is that people want to have lunch or a cup of coffee while they're here. তাহলে আপনাকে লাঞ্চ কাপল অফ কফি এগুলো বলতেছে না মানে মোটামুটি কোনটা বললাম কোনটা কথা বলতেছে আপনাকে এই যে হয়তো সে আপনাকে ক্যাফের কথা বর্ণনা করা শুরু করে শুনি ক্যাফেটা কি প্রেজেন্ট টেন্সে বলে নাকি ফিউচার টেন্সে বলে কোনটা বলে শুনেন so we're looking into the possibility of opening a cafe in due course মানে ক্যাফে ওপেনিং করার কি আছে পসিবিলিটি আছে পসিবিলিটি আছে মানে ক্যাফে কি এখন আছে নাকি ভবিষ্যতে হবে এটা মানে ক্যাফে ওপেনিং এর পসিবিলিটি আছে বলতে সে কি বুঝাচ্ছে বর্তমানে আছে এটা বর্তমানে নাই সম্ভাবনা আছে তার মানে এটাকে আমরা কি করব খাট বানা রাখবো এটা ক্যাফে কে আমরা সঙ্গে সঙ্গে আমরা এটাকে কেটে দিতে হবে বাদ ওকে আচ্ছা এরপরে শুনেন আপনাকে আলটিমেটলি কি বলে শুনেন উই have a bookshop, We have a bookshop which specializes in books about drama and that attracts plenty of customers. Then there are two large rooms that will be decorated next month. Rooms decorated next month. And they'll be available for hire for conferences and private functions such as parties. We're also considering hiring out costumes to amateur drama clubs. আমরা আরো কি করব হায়ার করব ওকে কস্টিউম হায়ার করব মানে ফিউচার টেন্সে তাই না তারা ভবিষ্যতে হায়ার করবে তাহলে কোন দুইটা উত্তর বসে বলেন এ বি সি ডি কোনটা আপনি উত্তর নেবেন এ বি সি ডি ই এ বি সি ডি ই অনেকে বলেছেন বি এবং ডি অ্যান্সার বি এবং ডি অ্যান্সার আচ্ছা সবাই বি এবং ডি বি নাম্বার ব্যাক স্টেজ স্টোর সে আপনাকে একদম ফার্স্টেই বলে দিছে ব্যাক স্টেজ স্টোর নিয়ে তাই না একদম প্রথমেই বলছে ব্যাক স্টেজ স্টোর নিয়ে যে ইজ বলে বলছে প্রেজেন্টেন্সে নিলেন উত্তর আর ডি নাম্বারে বলছে আমাদের একটা বুক শোফা আছে যেখানে কি করে অনেক কাস্টমারকে অ্যাট্রাক্ট করে ক্যাপেবল প্রবাবিলিটি আসছে ভবিষ্যতে খোলা প্রথম ভবন আছে না হায়ার রুম হায়ার করবে নেক্সট মান্থে এটা এখন না তো নেক্সট মান্থ এখন আসেই নেই এটা বাদ তাহলে উত্তর হচ্ছে আমাদের বি এবং ডি বুঝছেন খেয়াল রাখবেন তাহলে ট্যান্ড সম্বন্ধে উত্তর হবে পনেরোই এবং ষোলো খেয়াল করেন আপনারা নিজেরাই করবেন দুইটা আবার আসেন পনেরোই নাম্বারে বলতেছে যে আহ উইজ টু ওয়ার্কশপস ডাজ দা থিয়েটার আবার বলতেছে কারেন্টলি অফার তাহলে কোন দুইটা ওয়ার্কশপস ডাজ প্রেজেন্টেন্সে আপনার থিয়েটারে অফার করবে কোন দুইটা ওয়ার্কশপ সাউন্ড নাকি অ্যাক্টিং নাকি মেকিং পাপেটস নাকি মেক নাকি লাইটিং শুনবেন আমি কিছু বলবো না আপনারাই ধরবেন যেগুলো প্রেজেন্ট টেন্সে বলবে ওগুলাকে উত্তর দিবেন অন্য কোনো টেন্সে দিলে আপনারা এগুলাকে নানির বাড়ি পাঠাবেন ঠিক আছে সো শুনেন আপনারা নিজেরাই ধরেন উত্তর রাইট

এরপরে বলছে বাট তাহলে কি বলছিলাম একটা অপশন বলার পরে যদি নেগেটিভ ট্রানজিশন ওয়ার্ড বলে তাহলে আপনি ওইটাকে রাখবেন না কাটবেন একটা অপশন বলার পরে যদি নেগেটিভ ট্রানজিশন ওয়ার্ড বলে আপনি উত্তরটা খেয়ে রাখবেন বাড়ি পাঠাইবেন সুজা নানির বাড়ি ঠিক আছে বাদ তাহলে সে আপনাকে অ্যাক্টিং বলছে মানে অ্যাক্টিংটা বাদ হ্যাঁ তাহলে কি বলে তারপরে শোনেন We're waiting until we've got the right people in place as trainers. That's proving more difficult than we'd expected. There's a big demand to learn about the technical side of putting on a production. And our lighting workshop has already started with great success. Great success. We're going to start one on sound next month. A number of people have inquired about workshops on makeup. And that's something we're considering for the future. A surprise success is the workshop on making puppets. We happen to have someone working here who does it as a hobby, and she offered to run a workshop. Good. Share kahini. Kono ra khe bolte se next month, kono ra khe bolte se future, tai na. Ei rakham kahini bollegese. Agar apni jodi bujhen na, jee, future kunto ra khe bolte se, kunto ra past bolte se, taro ta apni parvenna, diye se. আপনাকে পারতে হলে যেগুলো বলে যাচ্ছে কোনটাকে ফিউচার বলতেছে কোনটাকে নেক্সট মান্থ এটা আপনি দ্রুত দেখবেন দ্রুত খাটবেন এটা হচ্ছে নাম্বার থ্রি প্রশ্নের মধ্যে খেয়াল করবেন কোন রেসপন্সিবল স্পিকার বলছিলাম না রেসপন্সিবল স্পিকার থাকলে যিনি স্পিকার উনি অ্যান্সার উনি অ্যান্সার দিবে অন্য কেউ অ্যান্সার দিলে এটাকে আপনি কি করবেন কেটে দিবেন ওকে আচ্ছা আসেন কোয়েশন নাম্বার বাইশ কোয়েশন নাম্বার বাইশ হইলে টোয়েন্টি হইলে এইটা আপনার কত নাম্বার সেকশনে পড়ছে সেকশন নাম্বার ওয়ানে পড়ছে নাকি টু তে পড়ছে নাকি থ্রিতে পড়ছে বলেন কত নাম্বার সেকশনে পড়ছে তিন নাম্বার তিন নাম্বার সেকশনে পড়লে আপনার এইখানের মধ্যে কতজন স্পিকার থাকবে দুই থেকে চারজন তাই না দুই থেকে চারজন স্পিকার সো আপনাকে নাম্বার বাইশে বলতেছে ওয়ান হি গ্র্যাজুয়েটস যখন সে গ্রাজুয়েটস হবে জেমস উড লাইক টু জেমস কি কর কি করতে চাইবে না তাহলে যখন সে গ্র্যাজুয়েট হবে জেমস কি করতে চাইবে এখন তার একটা স্পিকারের নাম বুঝলাম জেমস তার মানে আমাদের উত্তরটা দিবে জেমস অন্য কোন স্পিকার যদি কোনো অপশন নিয়ে কথাবার্তা বলে আমরা সঙ্গে সঙ্গে ওই অপশনটাকে খেটে দিতে হবে রাখবো না আমরা এটা ঠিক আছে অপশনে কি বলতেছে যখন সে গ্র্যাজুয়েটস হবে সে কি করবে টেক পোস্ট গ্রাজুয়েট কোর্স সে একটা পোস্ট গ্রাজুয়েট কোর্স করবে বি নাম্বার ওয়ার্ক ইন দ্য মিডিয়া গণমাধ্যমে কাজ করবে সি নাম্বার বিকাম আ ট্রান্সলেটর সে একজন ট্রান্সলেটর হবে ওকে পড়লাম নিলাম এইগুলা সো অডিও শুরু করি শুরু করার পরে আপনারা খেয়াল করবেন জেমস কোন অপশন নিয়ে কথাবার্তা বলে সে আসলে গ্রাজুয়েটস হওয়ার পরে অনার্স পাস করার পরে সে কি করবে সে কি মাস্টার্স কোর্স করবে নাকি সে মিডিয়াতে কাজ করবে নাকি সে ট্রান্সলেটর হবে ওকে সো শুনেন উই কানেকশনস আইড লাভ টু স্পেন্ড ও আই এম শিওর ইট কেন বি আরঞ্জ ও আইম শিওর তাহলে আপনি বলেন তো এখানে পুরুষের কণ্ঠটা কি জেমস নাকি মহিলার কণ্ঠটা জেমস মানে জেমস শুনতে শুনতে কিছু একটা কি লাগে আপনার পুরুষ কণ্ঠ লাগে পাশাপাশি হচ্ছে এটা তো আমি মাঝখান থেকে নিয়ে আসছি প্রথম থেকে হইলে আপনি অডিও শুরু করার আগেই নাম ধরে ডাক দিতে এখানে আপনার পুরুষের কণ্ঠটা হচ্ছে জেমসের কণ্ঠ মহিলার কণ্ঠটা তো এখানে মহিলার নাম নাই ঠিক আছে আচ্ছা সো শুনেন তাহলে আমরা আমাদের লাগবে পুরুষ কোনটা অপশন বলা যায় শুনেন family connections i'd love to spend the time in iceland oh i'm sure it can be arranged do you have any plans for when you graduate মানে মহিলা জিজ্ঞেস করতেছে তোমার কি কোনো প্ল্যান আছে তুমি যখন গ্রাজুয়েট হওয়ার পরে এখন শুনেন সে কোনটা উত্তর দেয় a lot of students go on to take a masters degree মহিলা নিজেই বলতেছে যে অ্যালট অফ স্টুডেন্টস টেক মাস্টার্স ডিগ্রি এ কথাটা মহিলা বলছে অ্যালট অফ স্টুডেন্টস টেক মাস্টার্স ডিগ্রি তাহলে কি আমরা কোন অপশন খাটবো এখন এ কি জেমস বলছে জেমস তো বলে নাই মানে মহিলারা জিজ্ঞেস করতেছে তুমি যখন গ্রাজুয়েট শিবা এখানে অনেক স্টুডেন্ট কি করে টেক মাস্টার্স ডিগ্রি মাস্টার্স ডিগ্রি নেয়

I think the four years of the undergraduate course will be enough for me. I'm interested in journalism. I'm interested in journalism. And I quite like the idea of moving to Scandinavia and writing for magazines. I'd find that more creative than translating. মোর ক্রিয়েটিং মোর ক্রিয়েটিং বলতেছে মোর ক্রিয়েটিং মানে বুঝাচ্ছে জার্নালিজম কে মোর ক্রিয়েটিং দেন ট্রান্সলেটিং তার মানে ট্রান্সলেটিং এর চেয়ে ওইটা ভালো তাহলে বলেন কোনটা উত্তর বি নাম্বারের কথা বলছে উত্তর নাকি সি নাম্বারের কথা বলছে উত্তর সেই ইন্টারেস্টেড আম ইন্টারেস্টেড ইন জার্নালিজম আমি জার্নালিজমে ইন্টারেস্টেড এবং আমি মনে করি এটা হচ্ছে কোয়াইট ইন্টারেস্টিং দ্যান ট্রান্সলেটার মানে ট্রান্সলেটার থেকে ওইটা ভালো মানে মিডিয়া ভালো ওই যে জার্নালিজম মানে মিডিয়া বলছে না ম্যাগাজিন লিখবে টিকবে এগুলো তো আমার উত্তর হচ্ছে বি নাম্বার আশা করি আপনাদের কাছে মোটামুটি এমসি কিউ একটা ধাপে চলে আসছে এখন তাই না আচ্ছা টোয়েন্টি থ্রি নাম্বারে আসেন এখানে কি বলতেছেন

এর পরের টার্ম তাহলে আপনি এটাকে খাটবেন আমার লাগবে এই টার্মেই ঠিক আছে যদি বলে দুই নাম্বার টার্ম পরে তিন নাম্বার টার্ম পরে লাগবে আমার লাগবে এই টার্মে কোনটা শেষ হবে এটাকে দিবো উত্তর আমরা ঠিক আছে তো শুনেন আপনারা এটা যে এই টার্মে শেষ হবে কোন কোর্সটা আপনি আগে কোয়েশ্চন শুনুন তারপর আপনি অপশনে খেয়াল রাখবেন কোনটা আপনাকে বলে যায় হ্যাঁ which i suppose most graduates do okay now how are you finding the courses you're taking this term james this term james মানে কোনটা শেষ হবে জেমস বলে তাহলে শুনেন কি বলে কোনটা শেষ হবে well i'm really enjoying the one on swedish cinema আমি খুব বেশি এনজয় করি সুইডিশ সিনেমা

খাটতে হবে রাখা যাবে না এটা ঠিক আছে এটা বাদ ওকে তাহলে বাকি আছে দুইটা ডেনিশ টেলিভিশন প্রোগ্রাম স্ক্যান্ডিনেভিয়ান লিটারেচার এটা আপনি নিজেরা ধরে কোনটা উত্তর বলে যে এই টার্মে কোনটা শেষ হবে বাট দ্য ওয়ান অন স্ক্যান্ডিনেভি বাট শুনেন এটা ছোট করে বাট বলে বাট দ্য ওয়ান অন স্ক্যান্ডিনে আবার শুনেন বাট বলে বাট দ্য ওয়ান অন স্ক্যান্ডিনেভিয়ান বাট অন দ্য স্ক্যান্ডিনেভিয়ান বাট বলছ না তাহলে বাটের পর উত্তর তাহলে সব সম্ভাবনা রাখবেন এটা শুনেন কি বলে But the one on Scandinavian literature that's running at the moment. Scandinavian literature ta running at the moment. Ekhon Will be replaced by more specialized courses. replace more specialized courses. Oh, and by the way, if you're interested in watching Danish television programs, there's going to be a course on that the term after next. Term after next.

উত্তরটা হচ্ছে সিনেবেটা আগে বল 6 এ আসেন ট্রান্সলি ট্রানজিশন ওয়ার্ডের কাহিনী না আচ্ছা সো দেখেন অডিও চলাকালীন অবস্থায় খেয়াল করেন কোন ট্রানজিশন ওয়ার্ড বলে কিনা এটা একটু আগে আমরা পাইলাম এগুলা বার্ড বলছেন না বার্ডের উপর উত্তর বলছে এগুলো সব সব জায়গায় আমি আপনাকে বলছিলাম না যে একটা রুলস একটা এমসিকিউ তারা অনেকগুলো রুলসগুলোকে ফলো করে থাকে আলটিমেটলি ওকে আসেন আর ওই যে অনেকজন মিলে এগ্রি করবে যে তাই না অনেকজন মিলে এগ্রি করবে যে মানে পজিটিভ ট্রানজেশন ওয়ার্ড বলে উত্তর দিবে এখানে কোন নেগেটিভ বললে আমরা নেগেটিভের আগে যেটা বলবো এটাকে আমরা উত্তর নিব না আমরা নিব হচ্ছে যেটার পরে পজিটিভ বলবো এটাকে উত্তর নিব মানে কোন গলা যেটার পরে আপনাকে ইয়েস রাইট এগুলা বলবে এগুলাকে আমরা উত্তর হিসাবে চুজ করব ঠিক আছে আচ্ছা আসেন টপিকের নাম হচ্ছে হর্টন ক্যাসল সাইড হর্টন ক্যাসল সাইট ওকে দেখেন কোশ্চেনে বলতে দুইজন ব্যক্তি NATALIE অ্যান্ড DAVE দুইজন ব্যক্তি ওনারা আপনাকে সাউন্ড কি ক্লিয়ার না আমার সাউন্ড তো ক্লিয়ার থাকার কথা NATALIE অ্যান্ড DAVE ওনারা এগ্রি করতেছে মানে একটা পজিটিভ ট্রানজিশন ওয়ার্ড বলে তারা কি করবে आंसर দিয়ে যাবে হ্যাঁ ওনারা এগ্রি করবে একটা রিজনে ওয়াই স ফিউ পিপুল ভিজিট কেন কিছু কম মানুষ আপনার ভিজিট করে হর্টন ক্যাসলে আচ্ছা বুঝলাম কিওয়ার্ড মার্ক করলাম তাহলে দুজন ব্যক্তি হ্যাঁ ওনারা একমত পোষণ করবে একটা রিজনে কেন কিছু মানুষ হর্টন ক্যাসলে ভিজিট করতে যায় এক নম্বর অপশনে বলতেছে পাবলিসিটি পুয়ার পাবলিসিটি বলতে কি বুঝেন পরিচয়টা পুয়ার পরিচয়টা পর লাইক মনে করেন আমার বাড়ি হচ্ছে সিলেটে হ্যাঁ তো আমাদের সিলেটে একটা টুরিস্ট প্লেস আছে যেটার নাম হচ্ছে লুভা সড়া ওকে অনেক সুন্দর জায়গা জাফলং এর মতো করে জাফলং থেকেও সুন্দর কিন্তু এখানে মানুষ যাইতে পারে না যাওয়ার সিস্টেমটা কম পরিচিতিও কম কিন্তু অনেক সুন্দর জায়গা এটা জাফলং থেকেও সুন্দর এটা ঠিক আছে চা বাগান আছে আবার ওই ইন্ডিয়া থেকে পাঁচ দিনে মেয়ে আসে পাথর গুলো অনেক সুন্দর মানে একেবারে আপনার ন্যাচারাল প্লেস হ্যাঁ কিন্তু মানুষ জানে না মানে পাবলিসিটি পুয়ার কম এইটার মধ্যে এই বিষয়ে পরিচিতি বুঝতে পাবলিসিটি মানে পরিচিতি বি নাম্বারটা ইটস ডিফিকাল্ট টু গ ডিফিকাল্ট টু গেট এটা পাওয়া কিন্তু কঠিন ওকে পাওয়া যায় না আচ্ছা সি নাম্বার বলতেছে আপনাকে যে দেয়ার ইজ লিটল অফ ইন্টারেস্ট মানে এখানে কি ইন্টারেস্ট একেবারে কম ইন্টারেস্ট একেবারে কম তাই না আচ্ছা তাহলে পাইলাম ওনারা একমত করবে করবে যে যে কেন কিছু কম মানুষ ভিজিট করে ওই কাসলের মধ্যে গিয়ে তাই না পাবলিসিটি কম পাওয়া কঠিন ইন্টারেস্ট লিটাল ইন্টারেস্ট কম উল্টা বললে খাটবেন যদি ইন্টারেস্ট যদি বেশি বলে খাটবেন তাই না আর যদি বলে সহজ তাহলে খাটবেন পাবলিসিটি যদি বলে রিচ তাহলে কি করবেন খাটবেন আমার লাগবে হচ্ছে পাবলিসিটি কম কিনা পাওয়া কঠিন কিনা ইন্টারেস্ট কম কিনা ওকে আপনি মিলাইবেন যে অপশনটা বলার পরে তার একমত পোষণ করবে পজিটিভ বলবো এটাকে আপনার উত্তর হিসাবে দিব ঠিক আছে ওকে আমি অডিও স্টার্ট করি এবং আমরা প্রথমত শুনি এটা কখন বলে হটন কাসল আপনারা আগে শুনবেন কার নাম কি কার নাম নাটালি কার নাম ডেভ শুনেন And answer questions 27 to 30. So, basically, the problem we're addressing in our case study of the Horton Castle site is why so few tourists are visiting it. And we'll find out more from our interviews, but I did find one report on the internet that suggested that one reason might be because.

So few tourists are visiting it. And we'll find out more from our interviews. But I did find one report on the internet that suggested that one reason might be because, as far as transport goes, access is difficult. I transport access is difficult. Difficult to get transport.

এরপরে বলছে কি শোনেন গ্যাস আই স্যা সিস্টিফল শেষ আই র্যাড দ্যাট টু বাট তার মানে কি বি নাম্বারটা রাখব না খাটব বলেন তার মানে বি নাম্বারটা রাখবো না কাটব একজন একটা অপশন বললো পরের একজন বলতেছে আই রেড দ্যাট টু বাট আমি এটা পড়ছি কিন্তু তার মানে কিন্তু মানে এটা নানির বাড়ি শেষ এটা না বাড বলছে নেগেটিভ নেগেটিভের আগে কখনো উত্তর হয় না ওকে এখন শুনেন কোনটা বলে কোন অপশন বলে অন্যজন শুনেন the report was actually আমি একটা রিপোর্ট পড়ছি যেটা লেখা হয়েছে টেন ইয়ারস ago দশ বছর আগে লিখা হয়েছে when the road there was really bad যেখান রাস্তা ছিল খুব খারাপ আগে but that's been improved now যেটা এখন ভালো হয়ে গেছে and i think there's plenty of fascinating stuff there for a really good day out. <laughs> but you'd never realize it from the castle website. maybe that's the problem. yes. it's really dry and boring. okay. i the castle website. maybe problem. that reaction to the

পাবলিসিটিটা খারাপ পাবলিসিটি পুয়ার মানে আপনার ওয়েবসাইট ডাউন তার তাই না দ্যাট মিনস উত্তরটা হচ্ছে আমাদের এক নাম্বার বুঝছেন তাহলে এখন আপনার ক্যামব্রিজের যে কোনো জায়গায় যাবেন এই দুইজন একমত করবে অ্যাগ্রি করবে স্টুডেন্টরা এগ্রি মানুষরা অ্যাগ্রি করবে এই সিস্টেমের উত্তরগুলো আপনি করা যাবেন ডেফিনেটলি ঠিক আছে এটা ছাড়া কোনো উপায় নাই আর ওকে আসেন আড়াইশ নাম্বারে সেম সিস্টেম নাচার এন্ড ডেভ এগ্রি দে তারা আবার কি করবে একমত পোষণ করবে যে গ্রেটেস্ট প্রবলেম মানে বড় ধরনের প্রবলেম হ্যাঁ আহ উইথ আহ ভিজিটর সেন্টার কোড বি তাহলে একটা ভিজিটর সেন্টার একটা বড় ধরনের প্রবলেম কি হইতে পারে ওকে এটা কি ইনভেস্টমেন্ট কস্ট নিয়ে কথাবার্তা বলে নাকি ফাইন্ডিং বিগ এনাফ স্পেস নিয়ে কথা বলতে বলে নাকি ডিল করে প্ল্যানিং রেস্ট্রিকশন ওকে সে ওনারা এই সেন্টার নিয়ে ভিজিটর সেন্টার নিয়ে গ্রেটেস্ট প্রবলেমের কথা কি কথা বলে কুড বি কী হইতে পারে তাই না কি হইতে পারতো না তো দ্যাটমিন্স পাস টেন্স বলতে পারে কোভারিং ইনভেস্টমেন্ট কস আপনি কি ওয়ার্ড দেন ইনভেস্টমেন্ট কস্ট তারপরে ফাইন্ডিং বিগ স্পেস তারা পায় ডিল করে প্লানিং রেস্ট্রিকশন তাহলে আপনারা অপশনগুলোকে স্টেপ বাই স্টেপ আকারে শুনেন এবং নিজেরা উত্তর করেন এটা দেখেন পারেন কিনা ঠিক আছে ওকে আপনার আগে কোয়েশন শুনবেন ভিজিটর সেন্টার গ্রেটেস্ট প্রবলেম কোনটার কথা বলে কোয়েশন শোনার পর আপনি যেগুলা কিওয়ার্ড মার্ক করছেন ওগুলা পথে খেয়াল রাখবেন ঠিক আছে আই রিড সামহোয়্যার এ সাজেসন দ্যাট व्हाट দ্য ক্যাসেল नीड्स ইজ এ ভিজিটর সেন্টার ভিজিটর সেন্টার শুনেন So, we could have a look for some information about that on the internet. What would we need to know? Well, who'd use it for a start? It'd be good to know what categories the visitors fell into, too, like school parties or retired people. But I think we'd have to talk to staff to get that information. OK. And as we're thinking of suggesting a visitor center, we'd also have to look at potential problems. I mean, obviously, it wouldn't be cheap to set up. No, but it could be a really good investment. And as it's on a historical site, it'd need to get special planning permission, I expect. That might be hard. Right. That might be hard. on the right. number প্রথমে বলছে এটা ইনভেস্টমেন্ট কস্ট আর সি নাম্বার বলছে বলার পর বলছে এটা রিয়েলি হার্ড তারপরে ছেলেটা বলতেছে রাইট তাহলে বলেন তো কত নাম্বার উত্তরটা আপনি দিতে পারেন আর টিপস নাম্বার এ কিছু মনে ডিস এগ্রি করে তাই না ডিস করে তাহলে আমি কি বলছিলাম ডিজেগ্রি করলে আপনি অপশন যেগুলা দেওয়া থাকবে অপশনের মতো করে সেম সেম বললে উত্তর দিবেন না যেই অপশনে উল্টা কথা বলবো ওইটাকে আপনি উত্তর হিসেবে দিয়ে দিবেন তাহলে কি বলতেছে ওয়েন যখন তারা ট্রেনার করবে বেলা কি করবে করবে পোষণ মানে মনে এখানে বলা দুজন ডিমত তারা পপুলার থাকবে সে ওয়ার্ডের মধ্যে বলবে তারা পপুলার না উল্টা কথা বললে উত্তর দিতে হবে আপনি ঠিক আছে তাহলে এ নাম্বার অপশনে বলতেছে তারা হচ্ছে পপুলার জনপ্রিয় এমাং ইয়াং পিপুল তাই না তাহলে ইয়াং দের মধ্যে তারা জনপ্রিয় বি নাম্বার সুইটেবল দে আর ফর স্কুল মানে হাউ সুইটেবল দে আর তারা স্কুলের জন্য সুইটেবল না স্কুলের কথাবার্তা শুনে স্কুলের কথাবার্তা শুনে এরকম বলতে পারে সি নাম্বারটা হাউ কুইকলি দে ওয়ার আউট তারা কিভাবে দ্রুত আপনার পড়তো না পরিধান করত দ্রুত আচ্ছা তাহলে আমরা অডিও শুরু করি এবং আপনি খেয়াল রাখবেন ট্রেনারদেরকে নিয়ে কোন অপশন নিয়ে উল্টা কথা বলে But there's th much more to it than that. I realize that now, and I'm keen to research the topic more. That's great! One of the things I didn't realize until I read the article was just how many pairs of trainers get recycled. Na, bolse. Shunen, ke ulta well, a lot of young people wear them all the time now. They've become more popular than ordinary shoes. I know. Popular? Right na? Same same. I guess they are very hard wearing. I guess very hard wearing. Na? But don't they look a bit casual for?

I'd casual for school uniform. are very hard wearing. But don't they look a bit casual for school uniform? Don't they? Casual uniform casual uniform portona. Okay? I don't think they're right for that. Actually, I think some of them look quite smart on pupils. Better than a scruffy old pair of shoes. Okay. They don't wearing casual. স্কুল ইউনিফর্ম তারা স্কুল ইউনিফর্ম পড়তো না ডোট ওয়ারিং ক্যাজুয়াল ইউনিফর্ম স্কুল মানে বি নাম্বারটা উল্টা বলছে না এখানে বলছে তারা সুইটি বলছিল সে বলতেছে না তারা পড়তো না মানে তারা সুইটি বলছিল না উল্টা কথা বলে যেটা বলবো এটাকে আপনি উত্তর দিবেন যদি রিজেগ্রি বলে আপনাকে কখনো দেখবেন যে সবগুলোতে সেমটা অ্যাপ্লাই করবে আচ্ছা এগুলো আমরা ডিজেগ্রি পর্যন্ত করছি আর আছে কোনটা দুইটা অপশন একসাথে বললে দুইটা অপশনকে আমরা কাটতে হবে মিক্স করে ফেললে ঠিক আছে আসেন স্টাইল সিরিজ পাইলাম তাহলে আপনার ওনারা সারপ্রাইজড হইছিল শিখতে ওই কোস্টার সিটি সম্পর্কে জানতে গিয়ে হয়ে গিয়েছিল তাহলে কোয়েশন পাস হইলে আমাদের উত্তরটাকে কি করবে ডেফিনেটলি পাস টেন্সে আপনাকে বলবে ঠিক আছে আচ্ছা আমরা লম্বা অপশন না ছোট করতে হবে ছোট না করলে আপনি পারবেন না ঠিক আছে সবগুলো তারা কিন্তু আপনার লাগবে না আপনি ছোট করতে হবে দেখেন কোনটা ছোট করতে পারেন এ নাম্বারে বলতেছে কন্টেন নিয়ারলি হাফ দা ওয়ার্ল্ড পপুলেশন তাহলে অর্ধেক পৃথিবীর জনসংখ্যা কথা বলতেছে ওয়ার্ল্ড মানে পৃথিবী আর্ট তাই না আপনাকে এরকম ঘুরাই বলবে তাহলে আপনি কিওয়ার্ড নিলেন নিয়ারলি হাফ এবং ওয়ার্ল্ড পপুলেশনকে অডিও শুরু হওয়ার শুরু হওয়ার পর আপনি খালি কিওয়ার্ডে খেয়াল রাখবেন ঠিক আছে বি নাম্বারে বলতেছে ইনক্লুড মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট সিটিস মানে ওইখানের মধ্যে কি করা আছে ওয়ার্ল্ডের বড় বড় শহরগুলা এখানের মধ্যে থাকতে পারে মোস্ট অফ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট সিটি আচ্ছা নিলেন এইটা সি নাম্বার আর গ্রোয়িং কোস্টার সিটিস আর গ্রোয়িং টুয়াইস এগুলা বাড়তেছে দ্বিগুণ আকারে টুয়াইস এজ ফার্স্ট এজ আদার সিটি মানে অন্য শহর যেমন বড় হচ্ছে এগুলো থেকে দ্বিগুণ আকারে এই শহরগুলা বড় হচ্ছে যেগুলা সমুদ্র তীরবর্তী শহর আছে এগুলা বেশি বড় হচ্ছে তাহলে কি বলতেছে ওনারা কোস্টাল সিটি গুলো সম্পর্কে জানতে খুব সারপ্রাইজ হয়েছিল এই জন্য যে এগুলোর মধ্যে প্রায় পৃথিবীর অর্ধেক জনসংখ্যা বসবাস করে নাকি আপনার এগুলা হচ্ছে ওয়ার্ল্ডের বড় বড় সিটি নাকি এগুলা বড় হচ্ছে গ্রোয়িং হচ্ছে দ্বিগুণ আকারে অন্যান্য শহর থেকে তিনটাকে মার্ক করলাম অডিও শুরু করি আমরা ক্যামব্রিজ বুক নাম্বার চোদ্দ টেস্ট নাম্বার কতার মধ্যে পড়ছে এটা টেস্ট নাম্বার ওয়ান সেকশন থ্রি ওকে so what I'd like you to do now is to talk to your পার্টনার about your প্রেজেন্টেশনস অন urban planning.

সো কারলা হচ্ছে ঠিক আছে এখন শোনেন ওনারা সারপ্রাইজ হয়েছে কোস্টাল শহর সম্পর্কে আমি শুনি এটা শহরের নাম কখন বলে কোস্টাল সিডিস I'm glad we chose quite a specific topic cities built next to the sea আচ্ছা বলতেছে সিটি ইজ বিল্ড নেক্সট টু দা সি ওই যে আপনার সাগরের কাছেই বিল্ড হয় মানে কোস্টাল সিটি সম্পর্কে বলতেছে আমরা শুনে ফেললাম আমরা এখন খেয়াল করি it made it much easier to find relevant information. yeah, and cities are growing so quickly. i mean, we know that more than half the world's population lives in cities now. yeah, though that's all cities, not just ones on the coast. but most of the biggest cities are actually built by the sea. I... Okay, আপনি মনে করেন কিছুই বুঝেন না খালি ধরতে পারেন কোন সময় বাট বলে এইগুলা ফাইন কোন অপশন গুলো নিয়ে সিটি ইজ গ্রয়িং মোর কুইকলি মানে খুব দ্রুত বড় হচ্ছে শহর গুলো কোনটা কথা বলছে আপনাকে সি নাম্বার গুডিং টু মানে খুব দ্রুত ফাস্ট দ্রুত বড় হচ্ছে শহরগুলো না এরপরে কোনটা বলে শুনেন We know that more than half the world's population lives in cities now. তাহলে দেখেন আপনাকে কিন্তু যে সি নাম্বারটা দ্রুত বড় হচ্ছে আবার মোর দেন ওয়ার্ল্ড পপুলেশন সি এবং বি এবং সি কে একসঙ্গে কি করছে খিচুড়ি বানাইছে আবার একটু শুনেন কেমন এটাকে একসঙ্গে বলে শুনেন প্লে এন্ড আনসার You should have done most of the reading now, so I'd like you to share your ideas and talk about the structure of your presentation and what you need to do next. Okay, Rob, I'm glad we chose quite a specific topic cities built next to the sea. It made it much easier to find relevant information. Yeah, and cities are growing so quickly

বাট মোস্ট অফ দ্য বিগেস্ট সিটি মানে লার্জেস্ট সিটি বিল্ড বাই দ্য সি সাগরের কাছে বড় তৈরি হয় উত্তর উত্তর আপনাকে রবি দিবে কারণ এখানে রবি হচ্ছে রেসপন্সিবল স্পিকার বুঝছেন কাহিনি অ্যাকর্ডিং টু মানে রবের কথাবার্তা অনুসারে আচ্ছা এখানে কি বলতেছে বিল্ডিং কোস্টাল সিটিস এটা আপনি কিন্তু শুনতে পারবেন যেহেতু কিওয়ার্ড নেট টু দ্য রিভার রিভারের কাছে এগুলো এই শহরগুলা বিল্ড হয় কি কারণে নিচে অনেকগুলো অপশন আপনাকে বলে দিছে এ নাম্বার মে ব্রিং পলিউশন টু দ্য সিটিস হয়তো শহরগুলাতে পলিউশন ছাড়া হয় ওকে আচ্ছা অ্যান্ড বি নাম্বার আপনাকে বলতেছে মে রিডিউস ল্যান্ড অ্যাভাইলেবল এগ্রিকালচার তাহলে এগ্রিকালচারের যেগুলা মাটি আছে যেগুলাতে আপনি কৃষি ধান ক্ষেত করবেন না খেত খামারি করবেন এই মাটিগুলা কি হবে রিডিউস করতে থাকবে কমতে থাকবে এন্ড সি নাম্বার মে মিন কান্ট্রি সাইড ইজ স্পয়েল্ড বাই ইন্ডাস্ট্রি ওই স্পয়েল্ড মানেও ধ্বংস হওয়া হ্যাঁ তাহলে ইন্ডাস্ট্রির ধারা ইন্ডাস্ট্রির ইন্ডাস্ট্রির দ্বারা কান্ট্রি সাইড গুলো নষ্ট হচ্ছে তাহলে কি পাইলাম কোস্টাল গুলা রিভারের কাছে কেন আপনি নির্মাণ হয় যেগুলাতে মানুষ দূষণ গুলা ফালাইবে না নাকি এগ্রিকালচারের মাটিগুলা কমে যায় নাকি ইন্ডাস্ট্রির কারণে কান্ট্রি সাইডটা নষ্ট হয়ে যায় কার কথা বলে শুনেন বাইশ নাম্বারটা আপনাকে কেমনে বলে তাহলে আগে আপনি কিওয়ার্ড শুনেন I'd not realize that এটা হচ্ছে মেয়ের কথা তাই না আমার লাগবে রব কি বলে শুনেন। No me.

Bole na. Bole do it? E tend to spread further inland along the rivers. And so agriculture moves even further inland up the river. That's not necessarily a problem, except it means more and more pollutants are discharged into the rivers. More and more pollution discharged into the river. Discharge? Humane. ব্রিং হওয়া কি অনেক অনেক পলিউশনগুলো ডিসচার্জ করা হয় আপনার সাগরের মধ্যে বা নদীর মধ্যে বলতেছে তাই না তার মানে উত্তরটা হচ্ছে নাম্বার একটা অপশন আপনারা পাবেন যে কোনো সময় পাইলে এটাকে রাখবেন এটা দেখা দিয়ে এগারো নাম্বারটা অপশন বলার সময় যে অপশনগুলো উল্টা বলবে এগুলাকে আপনি কি করবেন কাটবেন ঠিক আছে ভারত দ্বারা শুরু করছে সো হ্যাজ বিন ইন বিজনেস

বিজনেস লাগবে লঙ্গার বেশি ডেস্টিনেশন লাগবে বেশি কাস্টমার লাগবে আমাকে নিতে হবে একটা শুরু করেই শোনেন স্পিকার তো একজন যিনি কুয়েশ্চেন উনি অ্যান্সার দিবে শোনেন কম্পিটিশনকে কি বলে বিজনেস লঙ্গার বলে নাকি মোর ডেস্টিনেশন বলে নাকি মোর কাস্টমার বলে উল্টা বললে খাজবেন শোনেন My name's Erica Matthews, and I'm the owner of Matthews Island Holidays, a company set up by my parents. A company set up by my parents. Our parents' company set up for the company. What you ready, you ABC, Bole, and Ke Bole. Thank you for coming to this presentation, in which I hope to interest you in what we have to offer.

We're a small family-run company, and we believe in the importance of the personal touch. So we don't aim to. <laughs> <laughs> Keep saying, we we don't aim negative. Our aim is compete with other companies on the number of customers. I'm there aim to compete with other companies on the number of customers. আমাদের কোনো এম নাই উই ডোন্ট হ্যাভ এইম আমাদের কোনো এম নাই অন্য কোম্পানির মধ্যে করে অনেক কাস্টমার লাগবে তাহলে কাস্টমার লাগবে না আমি সি নাম্বারটা রাখবো না কাটবো সি নাম্বারটা আমরা কাটবো বাদ তাহলে বাকি আছে দুইটা এ এবং বি নিজেরা করেন কোনটা উত্তর নিতে পারেন শোনেন আমি আর কিছু বলবো না আপনারা নিজেরাই করেন What we do is build on our many years experience. many years' experience. Many years experience more than almost any other rail holiday company. To, to ensure we provide perfect holidays in a small number of destinations. Small number of destinations. Questionable, say more destinations. Small number of destinations. But, let's say, only answer.

And I'm the owner of Matthew's Island Holidays, a company set up by my parents. Thank you for coming to this presentation, in which I hope to interest you in what we have to offer. We're a small, family run company, and we believe in the importance of the personal touch. So we don't aim to compete with other companies on the number of customers. What we do is build on our many years experience, more than almost any other rail holiday company, to ensure we provide perfect holidays in a small number of destinations, which we've got to know extremely well.